गुड मॉर्निंग एवरीवन। तो স্ট্যান্ডের মধ্যে পর্দা গুজাচ্ছি আর আমার একটা প্রতিভা আপনাদেরকে দেখাই। আমার যে প্রতিভা, এই প্রতিভা হচ্ছে যে একটা স্ট্যান্ডে আপনি দুইটা পর্দা কিভাবে গুজাবেন। এই দেখেন, স্ট্যান্ড কিন্তু একটাই, এখানে কিন্তু দুইটা পর্দা, সামনের পার্ট আর ভিতরে হচ্ছে ইনার পার্ট। এটা হচ্ছে শেমিজ, এটা হচ্ছে জামা। তো যাই হোক, অনেকেই ভাবেন যে এই দুই জামা একসাথে পরতে গেলে দুইটা স্ট্যান্ড লাগে, দুইটা স্ট্যান্ড না, একটা স্ট্যান্ড দিয়েই আপনি এই জামা কাপড় পরাই ফেলতে পারবেন। এই দেখছেন দেখছেন, আমি একটা স্ট্যান্ড দিয়ে কিন্তু এই যে উপরের এক পার্ট ওই গেল, যে ওরে বাবা রে, এই যে ভিতরের পার্ট, জামা কাপড় সেমি সব কিছু একটার ভিতরে পরাই ফেলছি। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? আজকে সকাল সকাল ব্লগ শুরু করি নাই, কারণ সকাল থেকে একটার পর একটা কাজ, যে ঘর ক্লিনিংয়ের কাজ অলমোস্ট মোটামুটি ক্লিনিং কমপ্লিট। খালা আমি মিলে দুজনে মিলেই ক্লিনিং শেষ করলাম। এখন এই যে এই জায়গার কিছু ধোয়াধুয়ি বাকি আছে, রান্নাঘরে নিয়ে গেছি, এগুলো ধুতে হবে। ফুলগুলো কিছু ধুইতে হবে, মানে কিছু আগে ধুয়ে ফেলছি, এটা এখনও নামানো হয়নি, এটা আরও পরে ধুবো। এই যে ছবিগুলো টানাইছি, আর যেই বিষয় হচ্ছে সেটা হচ্ছে, আগে তো এই দেওয়ালে ইয়েলো কালার ছিল, এখন তো এই হালকা পার্পল কালারটা অতটা ভালো লাগতেছে না। তো গতদিনই তো আপনাদেরকে বললাম, টিয়া বাবা বলতেছে যে আগের কালারটাই ভালো লাগতেছিল, তো এখন এই ছবি টুবি টানানোর পর আমার কাছেও অত ভালো লাগতেছে না। কেন যেন মনে হচ্ছে যে আসলেই অত বোঝা যাচ্ছে না যে নতুন কোনো কালার করে, মানে নতুন কোনো কিছু করলে যেমন নতুন একটা চেঞ্জ, ওই রকম কিছু লাগতেছে না। তো কালারটা নেওয়ার সময় কনফিউজ ছিলাম যে আসলে কোন কালারটা নেব। যাই হোক, মানে সুন্দর হোক আর খারাপ হোক, গতদিনই তো বললাম যে যে কোনো জিনিসই আমি অনেক সময় হয় না যে সুন্দর না হলেও কিছু জিনিস ট্রাই করি যে ডিফারেন্ট টাইপের হোক। তো এতদিন ইয়েলো কালার ছিল, আবারও যদি ইয়েলোই দিতাম তাহলে ডিফারেন্ট কালার হইতো না। তুইও কী করতেছো? তো এটা যেহেতু দিয়ে দিচ্ছি, কিছুদিন থাকুক, অ্যাটলিস্ট 6 মাস এত কষ্ট করে ঘরের এত এলোমেলো করে একটা কালার করা হয়েছে, এরপর যদি মনে হয় জাস্ট এই দেয়ালের রঙটা পরবর্তীতে হয়তো চেঞ্জ করবো। জাস্ট এই দেয়ালটা সেম কালারটাই যে আমার বেডরুমের ওইখানেও দেওয়া হয়েছে, এই যে বেডরুমের সোজা যে দেয়ালটা দেখা যাচ্ছে সেম কালারটাই দেওয়া হয়েছে, ওইগুলো আর কিছু চেঞ্জ করবো না। পরবর্তীতে যেহেতু এই দেয়ালটার মধ্যে ছবি টবি, এই দেয়ালটা যদি কালারফুল না হয় অত ফুটে না, সো পরবর্তীতে এই দেয়ালের কালারটা হয়তো চেঞ্জ করলেও করতে পারি, ঠিক ঠিকানা নাই। আমার সব এখনও ঘরের কাজ শেষ হয় নাই, মোটামুটি শেষ, মোটামুটি শেষ, পুরোপুরি শেষ হয় নাই। তো ক্লিনিংটা আস্তে আস্তে চলতেছে, ধোয়াধুয়িটা বাকি আছে, ওয়াশিং মেশিন ভরে গেছে, দেখাচ্ছি 6-6টা চাদর, 6-6টা চাদর হয়েছে। তো সবগুলা তোমাকে দিয়ে ধোয়ানো বোঝাবো না, কারণ এগুলো সব আলগা ধুলা। এই ওয়াশিং মেশিন পুরাটা ভর্তি 6টা চাদরে, আর এই ফ্লাওয়ারগুলো ধুতে হবে। হঠাৎ করে দেখি বাইরের ইয়াগুলো অনেকটা অন্ধকার হয়ে আসছে, ভাগ্যিস আজকে ধোয়াধুই করি নেই, আজকে খালারে বুঝে খালা, আজকে শুধু ক্লিনিং, ঘর ধোয়াধুই আবার আরেক দিন। আর এই ঘরের জানালার পর্দা এখনও লাগানো হয়নি, তার একটা করুণ কাহিনী হচ্ছে যে কালকে গতদিন আমি খালাকে দিছি, নর্মালি আমি যাই লন্ড্রিতে, বাসার নিচেই, বাসার জাস্ট বাসার নিচেই লন্ড্রির দোকানটা, আমি নিয়ে দিয়ে আসি। তো গতদিন ঘরে তো এলোমেলো ছিল, খালা তো সন্ধ্যায় আসছে, আমি খালাকে বসছে, খালা আপনি একটু লন্ড্রিতে ইয়েটা দিয়ে দেন। তো খালার হাতে অনেক কিছু ছিল, তো খালা বলছে দুই হাতে নিতে পারবে, আমি দিয়ে দিছি। এখন খালা বলতেছে ভিতরের যে পিসটা ছিল, উপরের পিসটা, ভিতরের পিসটা বললো একটা পিস নাকি আমি দিছি। আমি তো মেয়েদের দুইটা পিস ছিল, সারা ঘরে খুঁজলাম যে ঘরে কোনো কারণে রয়ে গেল কিনা, তো ঘরেও নাই। এখন কি ওই লন্ড্রির দোকানের ভুল হয়েছে নাকি কোথাও পড়ে গেছে আমি জানি না, এখন লন্ড্রির দোকানে গিয়ে দেখতে হবে। খালা যখন বলছে যে লন্ড্রি থেকে বলছে যে এক পিস দেওয়া হয়েছে, আমি বলছি তাহলে তো গেছে, এখন আমি পর্দা বিছাবো কীভাবে? এখন এই জন্য আর আমি এখনও আনতে যাই নাই, সন্ধ্যায় যাব পর্দা আনতে, দেখি যদি সত্যি হারায় যে থাকে তাহলে তো আমার যদি সন্ধ্যা আবার একটু বাইরেও যাবো, আজকে আমরা বাইরে একটু খাওয়া দাওয়া আছে, তো বাইরে যখন যাব তখন হয়তো নিয়ে আসতে হবে। যদি লন্ড্রিওয়ালার কাছে থেকে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ আমার ঝামেলা নাই, কিন্তু যদি না থাকে এখন আবার আমার এই পর্দার আরেক পিস আনতে হবে। আরেক পিস যদি মিলিয়ে না পাই, হয় এক ডিজাইন চলে গেলে আরেক ডিজাইন সহজে আর মিলাই পারা যায়, তাহলে আবার দুইটা পর্দাই আনতে হবে। মেন পর্দাটা না, মেন যে উপরের ডেকোরেশনের পর্দাটা ছিল ওইটা ঠিক আছে, ভিতরে একটা এক্সট্রা যে পর্দাটা ওইটা 2 পিসের 1 পিস রিসেন্টলি আনা হয়েছিল পর্দাটা। আর এই তো এই কালার দেয়ালের সব অরেঞ্জগুলোর উপরেও একটা করে ইয়া দেওয়া হয়েছে, পুরো ঘর আজকে একটু মানুষ মানুষ মনে হচ্ছে, এতদিন আজকে মোটামুটি গুছানো। তো ধোয়াতে এইগুলো, এই যে ছোটো ছোটো ফ্লাওয়ারগুলো একটু একটু করে ধুইলাম, এই যে এই টাইপের ফ্লাওয়ার যেগুলো ধরেছিল এগুলো ধুয়ে দিয়েছি, টেবিল ডানার ধুতে দেওয়া হয়েছে,
সো এখন ইয়ার আলমারিতে যে ঢোয়া অলরেডি আছে ওগুলো বিছাই নাই, রাতে বিছাই দিব, ওগুলো পরে যেগুলো উঠাইছি ওটা পরে ধুবো। আর এটা হচ্ছে যে শোবক্সের উপরে থাকে একটা শোপিস, তো এটাও ধুয়ে দিলাম, এটা পুরোপুরি ধোয়া যায়, এটা ধুয়ে দিলাম। এটা একটা ফাউন্টেন মেইনলি, এই যে এদিক দিয়ে ঝর্ণা বেরিত কিন্তু মেশিনটা নষ্ট হয়ে গেছে, তো এটাও ধুয়ে দিলাম। তারপরে যে এখানে আরেকটা ছিল এটাও ধুয়ে দিছি, এগুলো শুকাইতে দিছি এখন, একটু পরে নিয়ে আবার গুছিয়ে রাখবো। মাছ নামাই নিছি, রান্না শেষ হলো বিকেলের মধ্যেই, কারণ সন্ধ্যার পর বের হবো, আসলে আবার বের হবো। মাছ ভিজে আমি শাওয়ারে যাই, পিওর পড়া টোড়া শেষ, দুপুরে খাওয়াও শেষ, আমি এখন শাওয়ারে যাই, এসে তারপরে রান্না সারবো, এডিটিং বাকি, কারণ পিওর বাবা এসে বলছে সন্ধ্যার পরে আমাদেরকে বাইরে নিয়ে যাবে। কি রান্না করবো জানি না এখনো, দেখি, কারণ শিং মাছ দিয়ে রান্না করতে হবে, প্রিয় শিং মাছ খাবে, পটল দিয়ে রান্না করবো মেনলি, এটা মনে আছে, আর কি আছে জানি না, এখন নামাইতে হবে। ও বেডরুমের হচ্ছে এই যে এই দেয়ালটা কালার হয়েছে, এই যে বেডরুমের এই দেয়ালটা কালার হয়েছে, এটা আগে হোয়াইট কালার ছিল, এটা কালার হয়েছে। আর কি বলে এইটার ফ্রেম, এটার পিছনে একটা ছবি আছে আমাদের রিসেপশনের, এটা এখনও টানানো হয়নি, এটা উপরে টানাইতে হবে, আমি ইয়া পাচ্ছিলাম না, লাক পাচ্ছিলাম না, প্রিয়র বাবা এসে টানাই দিবে। আর এই যে প্রিয়র বাবা সেদিন যে আমার জন্য একটা মোবাইল নিয়ে আসছে, এটা আনার পর থেকে প্রিয়কে তো নর্মালি আমি মোবাইল দিই না, এখন দুই মোবাইল পেয়ে প্রিয় একদম দিশেহারা হয়ে গেছে। প্রিয় আমার ফোন ধরা নিচ্ছে তুমি জানো না, আর প্রিয় স্লিপারটা বারান্দায় রাখা হয়েছে, এটা উঠাই ফেলবো একবারে, এই যে পাপোশ টাপোস যেগুলো ধোয়ার বাকি বারান্দায় আছে এগুলা ইয়া করে, প্রিয় তুমি আমার মোবাইল কেন আমার পারমিশন ছাড়া ধরছো সেটা আমাকে বলো। খুব খারাপ কথা, লিখতে বসো যাও, প্রিয় তোমাকে আমি নামটা লিখতে দিছি, এক্সামের আর কয়দিন বাকি আছে জানো? কয়দিন আর মনে হয় 10 দিন বাকি আছে, 10 দিন, হ্যাঁ 10 দিন, খুব বেশি দিন, বেশি সময় না প্রিয়, কষ্ট বানা খাবো, দুধ দেই, দুধ খাবা না, না কেন এই ঘরের উই কোনায় একটা ফ্লাওয়ার ছিল, ওইটা ধোয়ার পরে, এই যে ধোয়ার পরে জমা করে রাখছি, এই যে ধুয়ে এখানে রাখছি, এটা ছুটি টুটি একাকার, এটা মনে হয় না আর বিছানো যাবে। আর ড্রয়িং রুমের বড় লম্বা স্টিকের ফ্লাওয়ার যেগুলা ইয়া ছিল, ওয়াশেবল ছিল না, ওই ফ্লাওয়ারগুলো তো শেষ, ধ্বংস। এখন আজকে বের হচ্ছি তো সন্ধ্যার পরে, যদি সময় পাই আজকে ফ্লাওয়ারও নিয়ে আসবো, আজকে বহুত কাজ, প্রিয় মনে করাই দিবা কি কী করবো, লন্ডি থেকে কাপড় আনতে হবে, তোমার বাবার গেঞ্জি, প্রিয়র বাবার গেঞ্জি জমা হয়ে গেছে, ঘরের যা আয়রন করা ছিল সব শেষ, সব এখন আয়রনে দেয়া, এখান থেকে আয়রনের থেকে ওই গেঞ্জি আনতে হবে, সাথে হচ্ছে পর্দা আনতে হবে, আর প্রিয় ঘরের ফ্লাওয়ার আনতে হবে, তারপরে কী করতে হবে যেন আরেকটু যেন একটু আগে আবার কী যেন বলছি যে ওইটাও করতে হবে, মনে করতে হবে। এখন আমি শাওয়ারে যাই, প্রিয় যত্ন দেখো, সন্ধ্যা হয়ে গেছে, রান্না বান্নার প্রিপারেশান, এই তো শিং মাছ কেটে নিছি, কাটাই ছিল, পিস করে নিছি, আর শিং মাছের সবচেয়ে পিস করার পরে যে জিনিসটা আমার করতে হয় সেটা হচ্ছে যে আমার একটা কাঠি দিয়ে যে ক্লিন করতে হয়, এতক্ষণ গুদায় গুদায় ক্লিন করছি, আমার খুব বিরক্ত লাগে এই বিষয়টা পিস করার নাই তো। আর এখন শিং মাছ দিয়ে রান্না করবো, পটল এখনও নামাই নাই, পটল দিয়ে একটা বেগুন মিক্সড হয়ে রান্না হবে, আর একটা বেগুন ভাজি হবে, আর 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 শিং মাছ দিয়ে রান্না হবে টমেটোর টক, সো কাটাকাটি চলে চলে যাই, শিং মাছ ভাজতে দিই আগে, মাছ ভাজতে দিয়ে দিচ্ছি, মাছ ভাজতে দিছি আর ছিটে আসছি, ছিটে এসে আমার মুখের মধ্যে একটা ছিটা পড়লো, আল্লাহ জানে পানি দিলাম দাগ করে যায় কিনা, একটু একটু তো একটু না একটু তো পড়বেই, যে একটু একটু ছিটে আসছে, না পড়লে তো আর হবে না, বেগুন ভাজি বলতে কি করবো, কারণ বেগুন ভাজি খুব একটা খাওয়া হয় না, আল্লাহ একটা বেগুন নিচে তাও আবার কত পড়লো, এখন কথা হইলো হবে
আমি এই জায়গায় ইয়া পড়ছে কি বলে এটা চিটা পড়ছে আইস কলার বোতল নিয়ে আসছি একটা আইস ইয়া দিলে হয়তো বা দাগটা পড়বে না ফেসের মধ্যে যদি তেলে এসে ছিটে কেমনটা লাগে তাতে রান্না সারতে হবে রেডি হইতে হবে প্রিয়র বাবা রান্না দিয়ে দিছে বলতেছে রেডি হও বাইরে যাবো আজকে আমাদের বাইরে যাওয়ার কথা টুকটাক খাওয়া দাওয়া আছে খাওয়া দাওয়া বলতে আমরা শুনলাম এদিকে নাকি ছোট একটা স্টল খুঁজছে সেখানে একটু সুশি পাওয়া যায় স্ট্রিট ফুড টাইপের এমন স্ট্রিট ফুড টাইপের জায়গার মধ্যে সুশি এটা তো ইন্টারেস্টিং তো ওই জন্য মেবি আমরা বের হব রান্নাটা চড়াই দিয়ে যাবো রেডি হইতে যখন কাটি তখন ভাবছিলাম তরকারি রান্না করবো কিন্তু মনে হলো অনেকদিন চাটনি খাই না চাটনির নাম শুনেই আমার মুখে পানি চলে আসছে চাটনি আহারে এটা কাটা খাইনি ও একটা না দুইটা কাটা খাইনি চাটনির নাম শুনেই আমার মুখে পানি চলে আসছে তো আজকে চাটনি খাইতেই হবে টমেটোর চাটনি কিন্তু আমার কাছে খুবই পছন্দ পাকা টমেটোর সময় তো আমি প্রতিদিনই প্রায় চাটনি খাই কাঁচা টমেটোর চাটনি সবাইটা খাওয়া হয় না কিন্তু যেহেতু সিজন চলে আসছে খেতে তো হবে কাঁচা টমেটোর চাটনিও কিন্তু খেতে বেশ ভালো লাগে আর চাটনি করা একদমই ঝামেলার না এই যে পেঁয়াজটা একটু হয়ে আসতেই টমেটো দিয়ে দিলাম লবণ আর হচ্ছে কই হল একটু একটু মরিচের গুঁড়া সামান্য মরিচের গুঁড়া না দিলেও হয় কাঁচা মরিচ দেওয়া হবে তো হলুদের গুঁড়া এই মোটামুটি সিদ্ধ হইতে থাকবে পানি দিই নি এখনও অনেক সময় কাঁচা পাকা টমেটোতে ভুলেও পানি দেওয়া যাবে না সেম কাঁচা টমেটো আর পাকা টমেটো চাটনি রান্নার সিস্টেম সেম কাঁচা টমেটোর একটু হইতে সময় লাগে কারণ এটা সিদ্ধ হইতে হয় তো কাঁচা টমেটোতে অনেক সময় একটু পানি অ্যাড করলেও হইতে পারে কিন্তু আমি এখনও পানি অ্যাড করবো না তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয় কারণ এই তেলে তেলেই তো ভাজা হবে তো এটা মিডিয়াম টু লো আছে এখন সিদ্ধ হইতে থাকবে আমি দিয়ে দিব তেলের মধ্যে পেঁয়াজটা আর কোনো কাজই নেই আর হলুদ আর লবণ আর নামানোর আগে দিয়ে তেঁতুল দিতে হবে আমার মানে দেখি তো জিভে পানি চলে আসছে যেটা কখন খাবো এই তো আমি রান্না বান্না তাড়াতাড়ি শেষ করে রেডি হয়ে বেরিয়ে গেছি বের হয়ে যাচ্ছি দেরি হয়ে যাচ্ছে এই তো বের হয়ে পড়ছি বেশিক্ষণ লাগবে না আমাদের বাসার থেকে একটু সামনেই ডিসেম্বর মাস চলে আসতেছে এখনো শীত পড়ে না গরম 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 এই তো আমরা আসলে আজকে বাইরে খাওয়া দাওয়া করতে আসছি জাপানিজ ফুড খেতে খেতে আসছি এই যে কত ধরনের সুশি রিপিও খাচ্ছে আজকে আমরা অনেকদিনে সুশি ট্রাই করলাম আর এই ডিটেলস ব্লগটা দেখেছেন আমার লিঙ্ক করুন ব্লগ গিয়ে আপনারা দেখতে পারেন যে শ্রীপুরের মধ্যে এত এটা হচ্ছে র সুশি আমি এই জীবনের প্রথম র ট্রাই করলাম তো এই জীবনের প্রথম আমি র সুশি ট্রাই করলাম আর এই যে এটা হচ্ছে কী জানো নাম সুশি টু মাই এটাও প্রথম ট্রাই করলাম আর মোমো এদের মোমো এমনিও টেস্টি ক্রাশ মোমো রেস্টুরেন্টের ক্রাশ মোমোর গিয়েছিলাম সেইখানের একটা ব্রাঞ্চ হচ্ছে এটা এখানে ওনারা নতুন জাপানিজ ফুড দিয়ে শুরু করেছেন অসম্ভব মজা প্রতিটা খাবার আমি তো পুরো পাগল হয়ে গেছি ওদের খাবার খেয়ে এটা হচ্ছে তোরা ছয় নাম্বার সেক্টরের ডিটেলস দেখতে চাইলে আমার ইনকরণ ব্লগ চ্যানেলে পেয়ে যাবেন এই এই সুশি আপনারা কোথায় পাবেন উত্তরাতে তাও আবার রিজনেবল প্রাইসের মধ্যে কারণ জাপানিজ ফুডগুলো তো নর্মালি যে রেস্টুরেন্টগুলোতে জাপানিজ রেস্টুরেন্টগুলোতেই হয় নর্মাল রেস্টুরেন্টগুলোতে এই ওনারা যে ভ্যারাইটি দিচ্ছে এত কিছু পাওয়া যায় না ডিটেলস ব্লগটা সেখানে গিয়ে দেখে আসতে পারবেন এই তো আমরা বাসায় চলে আসছি আর হচ্ছে গিয়ে ওই তো আয়রনের পর্দা টর্দাগুলো নিয়ে আসছি পর্দা আমার পর্দা পাওয়া গেছে আমি বলতেছিলাম যে পর্দা মনে হয় একটা হারাই গেছে না পর্দা পাওয়া গেছে এই যে খালা বলতেছিল এই এই দুইটার একটা হারানো গেছে কিন্তু না এখন দেরি পাওয়া গেছে তো এটা এখন টানাবো আর এগুলো হচ্ছে প্রিয় বাবার টি শার্ট সব এগুলো আয়রন দেওয়া ছিল
সে তো টি শার্ট পরে সবসময় নর্মাল শার্ট চট পরে না পরে না বলতে আমার পছন্দ না তো এই জন্য সবসময় এটা টি শার্টই কিনে দিই কলার ওলা টি শার্ট যেগুলো নর্মালি এক কালারই পরে এই প্রিন্টের খুব কম তারপরে দুই একটা আছে প্রিন্টের তো ম্যাক্সিমামগুলোই সব এক কালারের উপরই টি শার্ট এইগুলোই সবসময় পরে এখন আমি পর্দা টানাবো এই তো স্ট্যান্ডের মধ্যে পর্দা গুজাচ্ছি আর আমার একটা প্রতিভা আপনাদেরকে দেখাই আমার যে প্রতিভা এই প্রতিভা হচ্ছে গিয়ে একটা স্ট্যান্ডে আপনি দুইটা পর্দা কীভাবে গুজাবেন এই দেখেন স্ট্যান্ড কিন্তু একটাই এখানে কিন্তু দুইটা পর্দা সামনের পার্ট আর ভিতরে হচ্ছে ইনার পার্ট এটা হচ্ছে সেমিজ এটা হচ্ছে জামা তো যাই হোক অনেকেই ভাবেন যে এই দুই জামা একসাথে পরতে গেলে দুইটা স্ট্যান্ড লাগে দুইটা স্ট্যান্ড না একটা স্ট্যান্ড দিয়েই আপনি এই জামা কাপড় পরাই ফেলতে পারবেন এই দেখছেন দেখছেন আমি একটা স্ট্যান্ড দিয়ে কিন্তু এই যে উপরের এক পার্ট ওই গেল যে ওরে বা ওরে এই যে ভিতরের পার্টে জামা কাপড় সেমিজ সব কিছু একটার ভিতরে পরাই ফেলছি এই যে দেখাই দিচ্ছি এটা কীভাবে সেটা হচ্ছে গিয়ে সেটা হচ্ছে যে স্ট্যান্ডের মধ্যে প্রথমে আপনি এই যে এই নর্মাল একটা দিবেন তারপরে এই যে এগুলো একটা দিবেন আমার এই উপরের পার্টটা বড় এই জন্য আমি দুইটা দিচ্ছি তো আপনার তো উপরে সমান সমানই যদি হয় তাহলে একটা দিবেন এটা একটা দিবেন এটা তো এদিক দিয়ে আবার বাইর করবেন এরপরে এরপরে মাঝে দিছি দুইটা যেহেতু একটা দিয়ে একটা বের হয়েছে এদিক দিয়ে এই জন্য মাঝে দুইটা করে দিছি কারণ এই যে আর যদি সেম দুইটা এই যে এভাবে একই রকমের যদি দুইটা হয় কী বলে এ ধরেন আমার এটা তো দুইটা দুই ডিজাইন একটা হচ্ছে রিং আর একটা হচ্ছে এইগুলো কী জানি বলে আমি বলে দুইটা যদি দুইটাই আপনার এমন রিং হয় তো দুইটা একসাথে লাগায় জাস্ট একসাথে পাইপের মধ্যে দিয়ে দেবেন ওইটা আরও সহজ কিন্তু কঠিন হচ্ছে গিয়ে দুইটা যদি দুই ডিজাইন হয় দুইটা দুই ডিজাইন হলেও আপনি একই পাইপে পারবেন এই যে এই পাইপ এই দুইটা প্লাস্টিকের গোলগুলো একবারে দিবেন আবার স্টিলের গোল দুইটা একসাথে দিবেন আবার এই গোল এই যে প্লাস্টিকের দুইটা একবারে দিবেন আবার একটার উপর দিয়ে কিন্তু যে প্রথমে এটা দিছি এটার উপর দেওয়ার পরে আমি আবার এই দুইটা দিছি আবার স্টিলের এই দুইটা ঢুকাইছি এরপর এর উপর দিয়ে আবার এই দুইটা দিছি এমন করে করে এখন আমি পুরো একটা পাইপের মধ্যে জামা সেমিজ সব ঢুকাই নিছি এখন এটাতে টানাই ফেলি এই যে দেখেন একই স্ট্যান্ডের মধ্যে দুইটা পর্দা এই যে ভিতরে এক পার্ট বাইরে এক পার্ট এটা লাগানো শেষ এখন কথা হচ্ছে কি এই যে উপরের যে ঝালরটা এটা লাগাইতে গেলে উপরে আমার দুই পাশে দুইটা কাঠের কী যেন বলে দুই পাশে দুটো কাঠের কাঠি আছে ওই দুইটার মধ্যে ঝুলাইতে হয় কিন্তু এত সুন্দর করে রং করার পর এখন বাইরে বাইরে এগুলো লাগাইতে হবে এই কষ্টে আমি শেষ আর এই দেয়ালের কালারের সাথে পর্দার কালার মিলে গেছে এখন তো সব একাকার হয়ে গেছে এত দেখতে তত ভালো লাগতেছে না এতদিন তো কালার দেয়ালের কালার হলুদ ছিল পর্দার কালার পার্পল ছিল একটু ডিফারেন্ট লাগছে এখন তো মনে হচ্ছে সেম কালার তো ফুটতেছে না মনটা বড়ই খারাপ এত কষ্ট করে আর রং টং করার পরে আর ঝালটা না লাগাইলে উপরে আমার ভালো লাগে না ঝালটা এত রাত্রে কুটাকুটি করতে গেলে মানুষ আমার ধরে এখন পিটাবে সো এত রাত্রে আর কুটাকুটি করা যাবে না কালকে করতে হবে আর এই যে টার্সেল দুটা এই টার্সেল দুটা হচ্ছে গিয়ে যে এই পর্দাটা এপার দিয়ে পাইদা রাখার জন্য যদিও এই চিপা চাপার জন্য এই টার্সেল আর দেখা যায় না এই টার্সেল দুটা খুব শখ করে আমি এলিফেন্ট রোডের থেকে কিনে আনছিলাম কিন্তু যেহেতু এই সোফা দেওয়া থাকে টার্সেলের দুই সাইড দিয়ে এই জন্য এটা আর দেখা যায় না সব করে যেহেতু কিনেছি এগুলো আমি রাখি এখন প্রবলেম কথা হচ্ছে গিয়ে এই টার্সেলগুলো বাঁধার জন্য যে কোনার মধ্যে হুক ছিল ওইগুলোও তো সব ছুটাই ফেলা হয়েছে এখন কালকে এই হুকগুলো আমার লাগাইতে হবে এই যে এই মাত্র রং করার পর দেয়াল একদম মিহি দেয়াল এই দেয়ালের মধ্যে বাইরে বাইরি করতে আমার কলিজার মধ্যে গিয়া লাগবে লাগলেও কিছু করার নাই আর ওই দেয়ালের মধ্যে ছবিগুলো তো টানানো হয়েছে কিন্তু ওই যে ফুল টুল আছে এই যে ফুল টুল নিচে পড়ে আসছে ওই যে ওইগুলো কালকে ধুইতে হবে এই ফুলগুলো এখন ধোয়া বাকি এইগুলো টানানোর জন্য যে ইয়াগুলো ছিল হুকগুলো ছিল এইগুলো সব ছুটাই ফেলা হয়েছে এখন নতুন করে আবার হুক ডাবাইতে হবে আমি চিন্তা করছি হুক ডাবাবো না প্লাস্টিকের ওই যে ইয়া পাওয়া যায় হুক পাওয়া যায় এখন যেগুলো দেয়ালের সাথে লেগে থাকে ওইগুলো নিয়ে আসবো লাগানো হচ্ছে সকালগুলোই ঠিক ঝালটা লাগাই ফেলবো ঝালটা না লাগানো পর্যন্ত ঘরটা খালি খালি কেমন যেন নাই নাই লাগে সো ঝালটা লাগানোর পরে একদম পর্দার কালার দেয়ালের কালার এক হয়ে গেছে এটা হইলো কিছু যে পর্দার কালারের সাথে দেয়ালের কালার হইতে হয় ডিফারেন্ট তাহলে না পর্দাটা ফুটে ও আমি এখন ঘুমাবো আর যে যেই রেস্টুরেন্টটাতে রেস্টুরেন্ট ঠিক না স্ট্রিট ফুডের একটা শপ
মানে সুশির মতো এমন জিনিস স্ট্রিট ফুডে, তাও নর্মাল সুশি না, নর্মাল রেস্টুরেন্টগুলোর সুশিও কিন্তু একদম এভারেজ টাইপের টেস্ট হয়। একদম মানে সুশির যে কত ভ্যারাইটি আছে সেই দোকানটার মধ্যে, এত মজার মজার সুশি খেয়ে আমি পাগল হয়ে গেছি। আর এদের মোমো এমনিও আমার অনেক পছন্দ, কারণ এদের আরেকটি স্টল ছিল, আছে এখন উত্তরা 13 নম্বর সেক্টরে, ওইটার মোমো অসম্ভব মজা। সো ওইখানেও মোমো সার্ভ করা হয়, মোমো খেয়েও আসছি আর পেটে জায়গা হয় না দেখে বাকিটা নিয়েও আসছি। তো এখন আমি মোমো খাবো, আসছি। প্রিয় বাবা সুশি, আমি আজকে র সুশি খাইছি। সো একটু অস্বস্তি লাগছে, মানে ফিশটা পুরাই স্যামন ফিশটা পুরাই র থাকে, কি বলবো। সো আসলে এক এক দেশের এক এক খাবার, বিষয়টা হচ্ছে এক বলে না, এক দেশের গালি এক দেশের বলি এমন হচ্ছে বিষয়টা। যেমন আমরা র কিছু খেতে পারি না, কারণ বাঙালি আমরা সব কিছুই একদম ফুললি কুকড হইলে আমরা খেতে পছন্দ করি। আর এই সুশিটা এত টেস্টি একটা সুশি, এটার নাম যেন কি ছিল ভুলে গেছি, উপরে স্যামন ভিতরে প্রন টেম্পুরা, মাইন্ড ব্লোয়িং। সোয়া সস আমি নিয়ে আসছি, আমাদের যে সোয়া এটা আর এটার টেস্ট একরকম না। এখন ভর মজা, আমি ভাবছিলাম নর্মাল যে এভারেজ টাইপের সুশিগুলো হয় নর্মাল রেস্টুরেন্টগুলোতে এমন টাইপ হবে, কিন্তু জাপানিজ রেস্টুরেন্টের মতো যে হবে আমার ধারণার বাইরে ছিল। যাই হোক, আল্লাহ হাফিজ, গুড নাইট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন।